জেলায় 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 পুজো কার্নিভালের প্রস্তুতি, 27 তারিখ রেড রোডে পুজো কার্নিভালের প্রস্তুতি, বসিরহাটেও চলছে পুজো কার্নিভালের প্রস্তুতি, বসিরহাটে দুর্গাপুজো কার্নিভাল 2023-এর সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। বসিরহাটের ছবি দেখাচ্ছি আপনাদেরকে, জেলায় জেলায় চলছে পুজো কার্নিভালের প্রস্তুতি, বসিরহাটেও শুরু পুজো কার্নিভালের প্রস্তুতি, 27 তারিখ রেড রোডে কার্নিভাল, জেলায় জেলায় সেই নিয়ে চলছে পুজো কার্নিভালের প্রস্তুতি, বসিরহাটেও শুরু পুজো কার্নিভালের প্রস্তুতি, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। জেলায় জেলায় পুজো কার্নিভালের প্রস্তুতি চলছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বসিরহাটের ছবি আপনাদেরকে তুলে ধরছি, জেলায় জেলায় পুজো কার্নিভাল, বসিরহাটেও শুরু পুজো কার্নিভালের প্রস্তুতি, 27 তারিখ রেড রোডে কার্নিভাল, পাশাপাশি জেলাতেও চলছে পুজো কার্নিভালের প্রস্তুতি, জেলার সেই ছবি আপনাদের তুলে ধরছি, বসিরহাটের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বসিরহাটে শুরু পুজো কার্নিভালের প্রস্তুতি। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী বসিরহাট থেকে। সঞ্জিত, বসিরহাটেও শুরু পুজো কার্নিভালের প্রস্তুতি, কি দেখতে পাচ্ছ প্রস্তুতি কিভাবে এগোচ্ছে? একেবারে দেখো, বসিরহাটে প্রথম কার্নিভাল শুরু হচ্ছে, অর্থাৎ এর আগে যে বিগত দিনগুলো কিন্তু বসিরহাট শহরে কোনো কার্নিভাল পায়নি। জানো তুমি, ইতিমধ্যে ইউনেস্কো তারা হেরিটেজ ঘোষণা করেছে দুর্গাপুজোকে, তারপরে কার্নিভাল সব মিলে একদিকে টাকি বিসর্জন যেমন হেরিটেজ ঘোষণা করেছে, অন্যদিকে বসিরহাট শহরের যে কার্নিভাল, আজকে 12টা পুজো মণ্ডপ, অর্থাৎ বসিরহাটের যে সেরা সেরা যে 12টা পুজো মণ্ডপ আছে, সেই মণ্ডপের যে প্রতিভা, তারা কিন্তু বসিরহাট প্রান্তিক মাঠ থেকে একদম টাকি রোড হয়ে শ্মশান ঘাট, সেখান থেকে হয়ে ইচ্ছামতি বোধঘাট, তারা কিন্তু যাবে সেই শোভাযাত্রার মধ্যে। তার মধ্যে একাধিক যেমন সরকারি প্রকল্পের যেমন সদস্যরা রয়েছে, লোকপ্রসাদ শিল্পী, বাউল শিল্পী থেকে শুরু করে বাটিয়ালি শিল্পী এবং মহিলা ঢাকি সহ একাধিক যারা থাকবে, আমি সরাসরি একবার কথা বলার চেষ্টা করবো এখানকার যে উদ্যোক্তারা আছে যারা করছেন, কি বলবেন এই কার্নিভালটা প্রথম ফেলেন, কতটা আবেগ আপ্লুত হয়েছে আর এই বসিরহাটের মানুষদের কি? আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে বসিরহাটের মতন মফস্বল জায়গায় তিনি কার্নিভাল দিয়েছেন এবং আমাদের সারা রাজ্য জুড়ে হেরিটেজ যে ঘোষণা করেছেন ওয়ার্ল্ড ইউনেস্কো, এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে বাঙালি হিসাবে আমরা গর্ব অনুভব করি। আমাদের এখানে 12টা ক্লাব টোটাল কার্নিভালে অংশগ্রহণ করবে, আমরা দুটো পথে ভাগ করেছি, একটা প্রান্তিক মাঠ থেকে শ্মশান ঘাট আর একটা বিদ্যুৎ সংঘের মাঠ থেকে বোট ঘাট। এখানে ছট ক্লাবের মধ্যে হরিশপুরের একটা ক্লাব, তারপরে প্রান্তিক ক্লাব, এখানে বিবাদী সংঘ, এখানে ব্রিক সাপ্লায়ার অ্যাসোসিয়েশন, এখানে জাতীয় পতাকার ব্যাম্পিট এখান থেকে যাবে এবং ওই দিক দিয়ে বিদ্যুৎ সংঘ থেকে শুরু করে বিশালয় সংঘ থেকে শুরু করে সবাই ওখানে আসছে। আচ্ছা, এই টাকি রোডে যা কারা কারা থাকবে এবং কার্নিভালের বিশেষ করে আমাদের লোকপ্রসাদ শিল্পীরা যেমন থাকছে, সাথে সাথে জেলার সভাধিপতি মাননীয় নারায়ণ গোস্বামী মহাশয় তিনি থাকবেন, আমাদের বিশিষ্ট সমাজসেবী সরস্বতী গোপী হবেন, আমাদের আরও অনেকে বিধায়করা থাকবেন, আমাদের বসিরহাট পৌরসভার চেয়ারম্যান থাকবেন, এছাড়া এই ছিল আমাদের প্রতিনিধি বসিরহাট থেকে সঞ্জীব। আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, বসিরহাটেও শুরু পুজোর কার্নিভালের প্রস্তুতি, সেই ছবি আপনাদেরকে তুলে ধরলাম। বসিরহাটেও চলছে পুজোর কার্নিভালের প্রস্তুতি, জেলায় জেলায় চলছে পুজোর কার্নিভালের প্রস্তুতি, সেই ছবি আপনাদের তুলে ধরলাম, বসিরহাটের ছবি, জেলায় জেলায় পুজোর কার্নিভালের প্রস্তুতি শুরু, সেই ছবি আপনারা এতক্ষণ দেখছিলেন বসিরহাটের ছবি।
বসিরহাটেও শুরু পূজোর কার্নিভাল, জেলায় জেলায় চলছে পূজো কার্নিভালের প্রস্তুতি। সেই প্রস্তুতির ছবি আপনাদের সামনে তুলে ধরলাম এতক্ষণ। আমাদের সঙ্গে সরাসরি ছিল আমাদের প্রতিনিধি সঞ্জিত বসিরহাট থেকে, সেই ছবি আপনাদের দেখালাম। বসিরহাটেও শুরু হয়েছে পূজো কার্নিভালের প্রস্তুতি, সেই প্রস্তুতির ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, বসিরহাটের ছবি।